উজান থেকে নেমে আসা ঢলে লালমনিরহাটের ধরলা ও তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে নতুন এলাকায় শুরু হয়েছে ভাঙন। এদিকে বাগেরহাটের মধুমতি নদীর ভাঙন এখনও অব্যাহত আছে। এছাড়া শরীয়তপুর ও মাদারীপুরে নদী ভাঙনের তীব্রতা কমলেও আতঙ্ক কাটেনি নদীর তীরবর্তী এলাকার মানুষজনের। অপরদিকে জামালপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলগুলো। তবে কুষ্টিয়ায় ভাঙন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। প্রতিনিধিদের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। লালমনিরহাটে তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি পেয়ে কালমাটি এলাকায় নতুন করে ভাঙন শুরু হয়েছে। এছাড়া জেলার মোগলহাট, ইটাপোতা, শিবেরকুঠি, বাদাইটারি, রাজপুর, মহিষখোঁচা, খুনিয়াগাছ সহ বিভিন্ন এলাকায় ভাঙন অব্যাহত আছে। নদীগর্ভে বিলীন হয়ে গেছে 5 শতাধিক বসতভিটা। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তা নদীর ভাঙন কিছুটা কমেছে, তবে পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে হাজারো মানুষ। বাগেরহাটের চিতলমারিতে মধুমতি নদীর ভাঙন অব্যাহত আছে। জেলার কলাতলা ইউনিয়নের খেয়াঘাটের নাজুক অবস্থা। যে কোনো সময় ঘাটটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। এদিকে শরীয়তপুরে পদ্মা নদীর ভাঙনের তীব্রতা কিছুটা কমেছে। তাছাড়া ভাঙন রোধে শিগগিরই পদ্মার পাড়ে 3টি ড্রেজার স্থাপন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর মাদারীপুরে নদী ভাঙনের তীব্রতা কমলেও আতঙ্ক কাটেনি নদীর তীরবর্তী এলাকার মানুষজনের। জামালপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে চীনাঢুলি, দেওয়ানগঞ্জ সহ নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। অন্যদিকে কুষ্টিয়ায় নদী পাড়ে জিও ব্যাগ ফেলায় ভাঙন অনেকটাই নিয়ন্ত্রণে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।